হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু সি ক্লাসেস যেটির এই প্রিপেসন আমি করুলে ওড়িয়ার চারোটি ক্লাস করে সার্চি আজর এই ভিডিওরে আমি ওড়িয়ার ক্লাস নম্বর ফাইভ বাই সোনা পাঠী আজর টপিক্স কন কম রেটস কিন্তু ଲାଷ୍ଟ କ୍ଲାସ୍ରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଲିଖନ ଦକ୍ଷତାର କୌଶଳ ଗୁଡ଼ିକ ବିଷୟରେ ପଢ଼େଇଥିଲି କିପରି ଲିଖନ ଦକ୍ଷତା ବିକଶିତ କରାଯାଇପାରିବ ଲିଖନ ଦକ୍ଷତାରେ ବର୍ଣ୍ଣା ଶୁଦ୍ଧିର ଭିନ୍ନ ଭିନ୍ନ କାରଣ ମଧ୍ୟ ଦେଖିଥିଲେ କ'ଣ କ'ଣ କେଉଁ କେଉଁ କାରଣ ଯୋଗୁରୁ ଲେଖିବା ଆମର ଅସୁବିଧା ହେଉଛି ସେହି ଯେଉଁ ବର୍ଣ୍ଣଶୁଦ୍ଧିର ବିଭିନ୍ନ କାରଣ ରହିଲା କେଉଁ କାରଣରୁ କେଉଁ 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 ଭଳି ଶବ୍ଦ ଗୁଡ଼ିକରେ ତ୍ରୁଟି থাকে লিখনন সময়ৰ তাৰ এগজাম্পল মই নেক্সট ভিডিঅ'ৰে নেক্সট ক্লাছ দেৱী বুলি কৈছিল যা আমি ফষ্ট পইণ্ট পঢ়িবা চেকেণ্ডলি পঢ়িবা অন্য় দক্ষতাৰ বিকাশ অন্য় দক্ষতাৰ বিকাশ অৰ্থ কণ অৰ্থাৎ আমাৰ যোন নক্ষতা ৰতৃভাষা শিক্ষণৰ লক্ষ্য হেঁচা আমাৰ সেই নক্ষতা হাসলা সেই নক্ষতা ভিতৰত শ্ৰৱণ କଥନ ପଠନ ଲିଖନ ବିଷୟରେ ଆମେ ଲାଷ୍ଟ କ୍ଲାସେସ୍ରେ ପଢ଼ି ସାରିଛୁ ଆଜିର ଏହି କ୍ଲାସ୍ରେ ଯେଉଁ ପାଞ୍ଚଟି ବଳକା ରହିଯାଇଛି ତାହା ବିଷୟରେ ପଢ଼ିବା ସେସବୁର ବିକାଶ ଆମେ କିପରି କରାଇପାରିବା ଏବଂ ଶେଷରେ ଏହି ଯେଉଁ ବର୍ଣ୍ଣାଶୁଦ୍ଧିର ବିଭିନ୍ନ କାରଣ ଏବଂ ଅନ୍ୟ ପାଞ୍ଚଟି ଦକ୍ଷତାର ବିକାଶ ଯାହା ମଧ୍ୟ ଯେଉଁ ଦୁଇଟି ଟପିକ୍ ଆଜିର ପଢ଼ିବା ଆଜିର ଏହି କ୍ଲାସରେ ତାହା ଉପରେ କିଛି ପ୍ରାକ୍ଟିସ୍ କ୍ୱଶ୍ଚନ୍ସ କରିବା ଠିକ୍ ଅଛି ତେବେ ଚାଲନ୍ତୁ କ୍ଲାସ୍ଟି ଆରମ୍ଭ କରିବା ବର୍ଣ୍ଣାଶୁଦ୍ଧିର ବିଭିନ୍ନ କାରଣ ଏହା ହେଉଛି ଆମର ଟପିକ୍ର ଆଜିର ଟପିକର ପ୍ରଥମ ଡିସକସନର ପଏଣ୍ଟ ଅଲ ରାଇଟ ଦେଖନ୍ତୁ ବର୍ଣ୍ଣା ଶୁଦ୍ଧିର ବିଭିନ୍ନ କାରଣ ତ୍ରୁଟିପୂର୍ଣ୍ଣ ଉଚ୍ଚାରଣ ଆମେ ପଢ଼ିଥିଲେ ବିଭିନ୍ନ କାରଣରୁ ତ୍ରୁଟିପୂର୍ଣ୍ଣ ଉଚ୍ଚାରଣ ମନୁଷ୍ୟ କରିଥାଏ উদাহৰণস্বৰূপ যদি আমি গোটেই ফৰ এগজাম্পল দাব যোৱা পিলা মানৰ নিজৰ কহিবা সময়ত পাতি লাগি থাকে ঠিক অঁ অন্য় কোনো বড় মানুহে ত্ৰুটিপূৰ্ণ উচ্চাৰণ একজাম্পলি মই আপোনাক দেৰি যেপৰকি মাস্ক বদলৰে মস্ক কহা ঠিক অঁ দেন ৰিক্সা বদলৰে ৰিক্সকা কহা স্কুল বদলৰে ইস্কুল কহিবা এইপৰি চবুজি বিভিন্ন ত্ৰুটিপূৰ্ণ উচ্চাৰণ গুড়িক ৰ যদি সুড়ি ঠিক ভাৱেৰে কয়ানি তাৰ শিক্ষাৰ্থী ঠিক ভাৱে শুনি পাৰিব নাহি তে কহা অনুসাৰে লিখিব প্ৰক্ৰিয়াটা হৈ তেণু যদি অনেক ভুল শব্দ আমি শিক্ষাৰ্থীক কয়া শিক্ষাৰ্থী মধ্য ভুল শব্দক শুনিব ঠিক সেই পৰিভাৱে ভুল লিখিব চলু দেখিবা ত্ৰুটিপূৰ্ণ উচ্চাৰণ অনুসাৰে বা ত্ৰুটিপূৰ্ণ উচ্চাৰণ কাৰণৰ কেও কেও শব্দগুড়িক ত্ৰুটি ঘটি থাকে যেপৰ কি ସମସ୍ୟା ବୋଲି କୁହନ୍ତି ଯାହା ଯାହା ଭୁଲ ସମସ୍ୟା ହେଉଛି ଠିକ ବ୍ୟବସ୍ଥା ଘନିଷ୍ଠ ଏହିସବୁ ହେଉଛି ତ୍ରୁଟିପୂର୍ଣ୍ଣ ଉଚ୍ଚାରଣଯୁକ୍ତ ଭୁଲ ଅର୍ଥାତ୍ ଉଦାହରଣରେ ଏକ୍ଜାମ୍ପଲରେ ଆପଣଙ୍କୁ ପଚାରିବ ଘନିଷ୍ଠ ଏହା କେଉଁ କାରଣରୁ ଏହାର ବର୍ଣ୍ଣାଶୁଦ୍ଧିରେ ଆମର ବିଘଟନ ଘଟିଛି ଠିକ ଅଛି ବ ବା ଘନିଷ୍ଠ ଏହି ବର୍ଣ୍ଣାଶୁଦ୍ଧିର କାରଣ କ'ଣ পচারিপারি ত্রুটিপূর্ণ উচ্চারণ অসাবধানতা পারিপার্শ্বিক প্রভাব উপযুক্ত ব্যাকরণ জ্ঞানের অভাব তবে ঘনিষ্ঠটা কাহা অন্ডর এটি আপনার দেখুম ত্রুটিপূর্ণ উচ্চারণ অন্ডর দেখতে তেমন এর রাইট আনসার হব ত্রুটিপূর্ণ উচ্চারণ ঠিক যদি আমি অসাবধানতা বা অমনোযোগিতা ଲେଖିବା ସମୟରେ ଯଦି ଶିକ୍ଷାର୍ଥୀର ମନ ସେହି ଲେଖାରେ ନଥାଇ ଅନ୍ୟ କୌଣସି ସ୍ଥାନରେ ଥିବ ତେବେ ମଧ୍ୟ ପିଲାମାନେ ବନାନ ଭୁଲ କରିଦେଇଥାନ୍ତି ତେଣୁ ଅସାବଧାନତା ଯୋଗୁଁ ବିଭିନ୍ନ ଶବ୍ଦର ବର୍ଣ୍ଣା ଶୁଦ୍ଧିର ଅସୁବିଧା ଘଟିଥାଏ ତେଣୁ ଏହିସବୁ କାରଣରୁ ଯେଉଁ ସବୁ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକ ପିଲାମାନେ ଭୁଲ କରନ୍ତି ସେଗୁଡ଼ିକ କ'ଣ କ'ଣ ଯଶୋଦା ଠିକ୍ଟା ହେଉଛି ଯସୋଦା କିନ୍ତୁ ସେମାନେ ଶୁଣନ୍ତି କିମ୍ବା ଭୁଲ কন্সন্ট্রিশন রো অবাভা঵কারণ রো জো সো দাসে মানে লেখি দ্যন্তি উদ্দেশ্য়কো मान आमर नर्माल उद्देश्य बड़ दर व्यवहार कर दर व्यवहार कर चीरोपोकृत चिरोपकृत कि चिरोपकृत किंतु चीरो पकृत जहाक से चीरोपोकृत असावधानता अमनोजोगिता अर्थात लेखिया समय से ध्यान दे न, न जो था तेणु असावधानता जो जो त्रुटि घटी थाए सब शब्द गुड़िका यापर हेल्थ पारिपार्श्विक प्रभाव जदि जदिने কোণ টিভি ভি দেখিলে দেখে কিন্তু নিমন্ত্রণ পত্র দেখে কোণে পত্র পত্রিকা রেখে নিউজ পেপর দেখে ত্রুটি পূর্ণ যা যদি আমি কিছু দেখা সে ত্রুটি থাকব কিন্তু তাহা শিক্ষার্থী নজর আসি তেমনি সেই তাহা হচ্ছে তার পারিপার্শ্বিক তার পরিবেশের প্রভাব শিক্ষার্থী উপরে পড়িলা কণ শব্দগুড় অর্ণপূর্ণা যদি আপনার হোটেল মানক দেখি অর্ণপূর্ণা হোটেল লেখা যাই যেতবেলি তা হচ্ছে অন্নপূর্ণা ঠিক আছে গণেশ দেখি মধ্যে সরে ত্রুটি রয়েছে সপরি বারে দ্রুতগামী যুব মেলা ঠিক আছে এইপরি ভাবে অভিজাত এইপরি ভাবে বিভিন্ন শব্দ তে এম আমার আগের গোটে কথা স্পষ্ট হল যে আমার চতুর্পার্শ্বর যে পরেশ রয়েছে তার প্রভাব শিক্ষার্থী উপরে পড়ে থাকে তেমন শব্দ শব্দগুড়ি পারিপার্শ্বিক প্রভাব কারণর পড়ে থাকে বলে আমার এগামে আসি থাকে ঠিক আছে অন্যটি দেখবা আমি উপযুক্ত গোটে মিনিট জস্ট মিনিট ওকে অন্যটি হচ্ছে উপযুক্ত ব্যাকরণ জ্ঞানের অভাব এবং যা মুখ টাইম কী গোটে টিচিং এগামে আসলে দুরাবস্থা এবং প্রশ্নটি কিছু এই পরবস্থা এটার ঘটি বর্ণাশুদ্ধি কারণটি কণ এবং এমন ভিতর যেকোন চারটি অপশন দিয়ে লা এবং সে গোটা অপশন উপযুক্ত ব্যাকরণ জ্ঞানের অভাব কারণ ভালভাবে দেখুন দিগাম্বর দুরাবস্থা मर्गशिर सम्मानीय शशी ए सब हे शुद्ध अशुद्ध शब्द जहाँको कि को को आप अशुद्ध शब्द को शुद्ध बोली पढ़ी पढिथाहाँ शुद्ध गोटे अशुद्ध शब्द र शुद्ध शब्द किक्षार्थी जाने बा पढिता तेणु एवं शुद्ध अशुद्ध विपरीत शब्द समचारित शब्द अनेक अर्थ शब्द सब आम व्याकरणगत ज्ञान तेणु जति व्याकरण ज्ञान गत এই এইসব ত্রুটি ঘটি তেণু নেক্সট হচ্ছে উপযুক্ত সংশোধন অভাব বর্তমান টিচর কেউ শব্দক সংশোধন করলে না তার কোণ করা তে এখানে এই এথি এবং দোষযুক্ত পঠন সামগ্রী রভাব দোষযুক্ত যদি পঠন সামগ্রী হি ভুল থাক তেমন অনেকগুড়ি শব্দ যা মানে এঠাৰে কহবাৰ অৰ্থ দেখোন আপোনাক লাগিব যে পাৰিপাৰ্শ্বিক প্ৰভাৱ কি ত্ৰুটিপূৰ্ণ উচ্চাৰণ দোষ যুক্ত পঠন সামগ্ৰী প্ৰভাৱ এইচব আপোনাক একা ভালে লাগুথিব কিন্তু তাহ একা নুহ ত্ৰুটিপূৰ্ণ উচ্চাৰণ যদি অন্য়ে ভূল কহিব যেপৰ আপোনালোক ক'লি মাসকু কু মাস্ক বুলি কয় ৰিক্সা কুৰিকা বুলি কয় এইচব উচ্চাৰণ অৰ্থাৎ জড়ক পাৰ্টি শুণিকি ভুল জিনি শুণিকি দেখি থাকি পাৰিপাৰ্শ্বিক প্ৰভাৱ এখন দোষযুক্ত পঠন সামগ্ৰী হুতা আপোনালোকে

যদি আমি কয় এই কণ ডিফৰেন্স ৰ পাৰিপাৰ্শ্বিক প্ৰভাৱ মানে সেই কোনো ৰোড চাইড হোটেল হোটেলৰ হেডিং লেখা যায় কোনো সম্বাদপত্ৰ লেখাই থণজ পেপৰ লে মানে নৱেদন পত্ৰ লেখা কোনো আমন্ত্ৰণ পত্ৰ লেখা হ'ব কোনো এডভৰ্টাইজমেণ্ট পেপৰ লেখা হেৰি এইসবু হেৰি তাৰ পাৰিপাৰ্শ্বিক প্ৰভাৱ কিন্তু দোষযুক্ত পঠন সামগ্ৰীৰ প্ৰভাৱ এইটাই হেঁচা যদি কোনো প্ৰিণ্টিং বহি গোটেই প্ৰিণ্টিং চলিছে যি মচিনাকৈ প্ৰিণ্ট কৰোঁ তাৰ কিছু ইংক সৰি যায় त हर्ष इटा पडि कम्बा दीर्घटा पढि ताइजर दोष जुक्त पठन समाग्री र प्रभाव सठन समाग्री चाहिँ पठन समग्री भावु पठन सानगी निमन्त्रण पत्र कम्बा आडभर्टाइजमेन्ट पत्रै पारि पठन समाग्री र अर्थात् हेर्छ आमे दैनन्दिन जीवन जो पुस्तकको पढिताउ ता लब्रेरी आक्सट्रा कि गप गीत बहिहे कहा बहिहे कम्बा आम डे टु डे लफ्र प्रसङ्ग विषय र বহি হয়ে থাকে এই যে দোষ পঠন সামগ্রী তাহা তেয়ারিবে মানে সে যে ছপা কামটা হেলা বেড়ে হি হয়ে যাই তেমন এই দুইটার শব্দ কিছু হয়ে পড়ে তেমন এমান উপরে কোশ্চিন আসে না মুখ্যত ত্রুটিপূর্ণ উচ্চারণ অসাবধানতা পারিপার্শ্বিক প্রভাব এবং উপযুক্ত ব্যাকরণের জ্ঞানের অভাব এমান ভিতর গোটে কোশ্চিন নিশ্চিত ভাবে আসবার চানসেস রয়েছে আপনার এগজামে ক্লিয়র

ପ୍ରଥମ ଦକ୍ଷତା ହେଉଛି ଧାରଣାର ବୋଧ ଗମ୍ୟତା ଅର୍ଥାତ୍ ଆମେ ଧାରଣାର ବୋଧ ଗମ୍ୟତାର ଦକ୍ଷତାଟାକୁ କିପରି ଭାବରେ ଅଧିକ ବିକଶିତ କରିପାରିବା ପୂର୍ବ କ୍ଲାସେସ୍ରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ପଢ଼େଇ ସାରିଛି ଯେ ଧାରଣାର ବୋଧ ଗମ୍ୟତାର ଅର୍ଥ ହେଉଛି ଯାହା ବି ଶିକ୍ଷାର୍ଥୀ ପଢ଼ିଲା ତାକୁ ସେ ଆତ୍ମସାତ୍ କରିପାରୁଛି କି ନାହିଁ ଅର୍ଥାତ୍ ବୁଝିପାରୁଛି ନା ନାହିଁ ତାହାକୁ କୁହାଯିବ ଧାରଣାର ବୋଧଗମ୍ୟତା କ୍ଲିୟର ଅର୍ଥାତ୍ সে যা বি শুণুছি যা বি পড়ুচি সে সবু কিছি বুঝুছে এবং তায়োগ করে পড়ছে তো এইসব দক্ষতা গুড়ি হাসল করা এই সবু অর্থ ধারণার বোধগম্যতার দক্ষতা কু হাসল পাই, কিছু সূচনা রয়েছে অর্থাৎ কিছু নিয়ম রয়েছে যদি তাকু পাাল করা যায় তেমনি ধারণার বোধগম্যতা দক্ষতার নিশ্চিত বিকাশ মানে বিকাশ করা যাই পারিব। কাহা শিক্ষার্থী মধ্যে ঠিক আছে উদাহরণ স্বরূপ প্রথম পয়েন্ট দেখুন পিলা মান সার্তা করা ଯେତେ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀମାନେ ଶିଶୁମାନଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା କରିବେ ସେତେ ତାଙ୍କ ମନର କଥାକୁ ମନର ଭାବନାକୁ ପ୍ରକାଶ କରିପାରିବେ ଯାହାଦ୍ୱାରା ଶିକ୍ଷାର୍ଥୀ ମଧ୍ୟ ଜାଣିଦେବ ଯେ ହଁ ଏହି ଶିକ୍ଷକ ଏହି ଶିକ୍ଷୟ ଶିକ୍ଷୟିତ୍ରୀ ଆମ ମନର ଭାବନାକୁ ସମ୍ମାନ ଦେଉଛନ୍ତି ଏବଂ ଆମ ସହ ଡିସକସ୍ କରୁଛନ୍ତି ଦ୍ୱିତୀୟଟି ହେଉଛି ସରଳ ପ୍ରଶ୍ନ ପଚାରି ପିଲାଙ୍କଠାରୁ ଉତ୍ତର ଆଦାୟ କରିବା ସରଳ ପ୍ରଶ୍ନ ପଚାରାଗଲା ଅର୍ଥାତ ଯଦି ପିଲାଟି ସେହି ବିଷୟଟିକୁ ବୁଝିଥିବ ସେହି ପ୍ରସଙ୍ଗଟିକୁ ବିଷୟ ତ ନୁହଁ ପ୍ରସଙ୍ଗ ଯଦି ସେହି ପ୍ରସଙ୍ଗଟିକୁ ବୁଝିଥିବ ତେବେ ତାହାର উত্তৰ পাৰিব যদি শিক্ষাৰ্থী প্ৰশ্নৰ উত্তৰ দেই পাৰি তাৰ অৰ্থ বোধ কৰি যি প্ৰসংগ কৰিছে দেখিব তিয়াৰী কৰী শিক্ষাৰ্থী মান দ্বাৰা প্ৰশ্ন তিয়াৰ কৰণস যদি ৰামায়ণ পাঠ পঢ়ি শিক্ষক পচাৰিব ৰাম দশৰথৰ পুত্ৰ ঠাই ତେବେ ଏହାକୁ ଗୋଟେ କ୍ୱଶ୍ଚିନ୍ ରେ କର ଏମିତି ଗୋଟେ ପ୍ରଶ୍ନ କର ଯାହାର ଉତ୍ତର ହେବ ରାମ ଦଶରଥଙ୍କ ପୁତ୍ର ଥିଲେ ତେବେ ଶିକ୍ଷାର୍ଥୀ କାହା ମନରେ କିପରି ଭାବରେ ପ୍ରଶ୍ନ ଆସିପାରିବ କାହା ମନରେ ଆସିପାରିବ ରାମ କାହାଙ୍କର ପୁତ୍ର ଥିଲେ ଆଉ ଆଉ ଜଣଙ୍କ ମନରେ ଆସିପାରିବ କିଏ ଦଶରଥଙ୍କର ପୁତ୍ର ଥିଲେ ତ ଏହିପରି ଭାବରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଧରଣର ପ୍ରଶ୍ନ ସେମାନଙ୍କ ମନରେ ଆସିପାରିବ ଯଦି ଆସିପାରିଲା ତାହେଲେ ସେମାନେ ପ୍ରସଙ୍ଗକୁ ବୁଝିଛନ୍ତି ଶୁଣିଥିବା ଗପକୁ କହିବା ପାଇଁ କହିବେ ଯଦି ଶିକ୍ଷାର୍ଥୀମାନେ ଆଟେଣ୍ଟିଭଲି ଧ୍ୟାନର ସହିତ ଗପକୁ ଶୁଣିଥିବେ ପାଠକୁ ଶୁଣିଥିବେ ତେବେ ସେମାନେ ତାହାକୁ ପୁଣି ଥରେ ସେମାନେ କହିପାରିବେ ଅର୍ଥାତ୍ ସେମାନେ ବୁଝିପାରିବେ ଶବ୍ଦ ମଧ୍ୟରେ ଏପଟ ସେପଟ ହୋଇଥିବା ଅକ୍ଷରକୁ ସଜାଡ଼ିବା ଅର୍ଥାତ୍ ଗୋଟିଏ ବାକ୍ୟ ସେ ଯେଉଁ ଗପ କୁହାଗଲା ଯେଉଁ ପ୍ରସଙ୍ଗ ପଢ଼ାଗଲା সেই প্রসঙ্গ মধ্যে গোটে বাক্য আনবে তার শব্দগুড়ি জম্বল করে এপট সেপড করে রক্ষিদে এবং শিক্ষার্থীকে সজাইব কেবে এমিতি গোটে বাক্য গঠন কর মানে বাক্যটি তাই অলরেডি তুমি মানে এই গপরে শুনে সারিছ তবে সেই সব পরিচিত শব্দগুড়ি কারণ গপরে সেগুলা শুণিলা পরে সেই শব্দগুড়ি শিশুর পরিচিত হয়ে যাই তু সেই পরিচিত শব্দগুড়ি সি সজাই গপ ভিতরে ব্যবহার হয়ে গোটে বাক্য বলে সি সহজে করেদ গপ কে গপটি অধারুর ରଖି ତାପରେ ପିଲାଙ୍କ ଦ୍ଵାରା ଗପଟିକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରାଇବ ଅର୍ଥାତ୍ ଶିକ୍ଷକ ସବୁ ଯାକ ଗପ ନିଜେ ନିଜେ ନ କହିଦେଇ କିଛି ଗୋଟିଏ ଥର କହିସାରିଲେ ଶିକ୍ଷକ ଦ୍ୱିତୀୟ ଥର ପୁଣି କିଛି ଥର କହିବେ ଏବଂ ତାପରେ ଅଧା ଛାଡ଼ିଦେବେ ଯାହାଦ୍ୱାରା କି ଶିକ୍ଷକମାନେ କଣ ହେଇଥିଲା ତାପରେ କଣ ହେଲା ମୋର ମନେ ପଡୁନି ତ ଶିକ୍ଷାର୍ଥୀମାନେ ଏହା ଦ୍ଵାରା ନିଜେ ନିଜେ ସେହି ଗପକୁ ପୂରଣ କରିବାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ ଅର୍ଥାତ୍ ଏଥିରୁ ଆମକୁ ଜଣାପଡିଯିବ ଯେ ଶିକ୍ଷାର୍ଥୀଟି ଆଟେଣ୍ଟିଭଲି ଗପଟିକୁ ଶୁଣିଥିଲା ନା ନାହିଁ ଗପଟି ହେଉ ବା ଯେଉଁ କୌଣସି ପ୍ରସଙ୍ଗ ହେଉ ତାକୁ ଶୁଣିଥିଲା ନା ନାହିଁ বিভিন্ন চিত্র দেখাই তাহা আধারে গপটি কহা পিলাঙ্ কহিবে। অর্থাৎ বিভিন্ন চিত্র যেপর কি লাস্ট এই ক্লাশে আপনার একজাম্পল দিয়েছিল ঠিক সেইভাবে মানে কাউ, মাঠিয়া খরা দিন সূর্যকর ফটো গোটে পক্ষী কৌর ফটো গোটে মাঠি ফটো সাইড্র কিছু গুড়ি ফটো মাঠি ভিতরে পাড়ি ফটো এইসব যদি গোট শিক্ষার্থীকে দেখেবা তাহলে তাকে যদি সে রিলেট করি গোটে গপটি পারলা তার অর্থ হচ্ছে সে সে গপটি বুঝিপারি ঠিক আছে এপরে আমি থার্ড নম্বর দেখিবা বা নেক্সট নম্বর সিক্স নম্বর দেখা ব্যবহারিক ব্যাকরণ পাঁচটি দক্ষতা দেখুলে ফাইভ নম্বর হেছে আমার ধারণার বোধগম্যতা বর্তমানে ব্যবহারিক ব্যাকরণ অর্থাৎ ব্যবহারিক ব্যাকরণ কন না দৈনন্দিন জীবনের দৈনন্দিন মাতৃভাষায় দৈনন্দিন সাথে শিক্ষার্থীটি যামধ্যে টিকি ব্যাকরণ শিখুছি তাকে সে শ্রেণী গৃহরে হোক কিংবা শ্রেণী বাহারে হোক নিজের দৈনন্দিন জীবনের ব্যবহার করে পুচি না না যদি সে করেপার্লা तार व्याकरण उन्नति घटि बिकश घटि सि ताकि पढिचि तेणु व्याकरण माध्यमले श्रेणी पिला पचराउचरा प्रश्न पचारिजाइ भाषा ज्ञान र सुन्दर सुंदर, सुन्दर अर्थात् बिकसित गराइ पार ठिक अहिले ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ବାକ୍ୟ ଗଠନ କରିପାରିବେ ଶବ୍ଦଗୁଡ଼ିକର ପ୍ରତିଶବ୍ଦ ପଚାରିପାରିବେ ଏହିପରି ଭାବରେ ତା'ର ମାତୃଭାଷା ପ୍ରତି ତାର ଟିକେ ସ୍ନେହମତା ମଧ୍ୟ ବଢ଼ିବ ଏବଂ ଶିକ୍ଷାର୍ଥୀର ବିକାଶ ମଧ୍ୟ ଘଟିପାରିବ ଶେଷ ଓ ଆରମ୍ଭ ଅକ୍ଷର ସମାନ ଥିବା ଶବ୍ଦ ଲେଖିବା ଅର୍ଥାତ୍ ବ୍ୟବହାରିକ ବ୍ୟାକରଣ ଦକ୍ଷତା ଅର୍ଥାତ୍ ଏହିପରି ବ୍ୟାକରଣ ଯାହାକୁ କି ସେ ନିଜ ଦୈନନ୍ଦିନ ଜୀବନରେ ବ୍ୟବହାର କରିପାରିବ ସେ ସବୁକୁ ସେହି ଦକ୍ଷତାକୁ ପୁଣି ବୃଦ୍ଧି କରିବା ପାଇଁ କ'ଣ କରିବା ଆବଶ୍ୟକ ପ୍ରଥମ ପଏଣ୍ଟ ଦେଖନ୍ତୁ ଶେଷ ଓ ଆରମ୍ଭ ଅକ୍ଷର ସମାନ ଥିବା ଶବ୍ଦ ଲେଖିବା ଅର୍ଥାତ୍ ଏମିତି ଅକ୍ଷର ଲେଖିବେ ଯେଉଁଟାକି ଶେଷ ଅକ୍ଷର ଏବଂ ଆରମ୍ଭ ଅକ୍ଷର ସମାନ ଥିବ ଅର୍ଥାତ ଯଦି କରେ ଶବ୍ଦଟା ଆରମ୍ଭ ହେଇଛି ସରିବ ମଧ୍ୟ କରେଗା ତେବେ କଟକ ଠିକ ଅଛି ତେଣୁ ଏହିପରି ଭାବରେ କଟକ ଦେଖନ୍ତୁ କ ଟକ କରେ ଆରମ୍ଭ କରେ ଶେଷ ଏହିପରି ଭାବରେ ଯଦି କହିବେ ଆଉ ଗୋଟେ ଶବ୍ଦ କହ ଚରେ ତାହେଲେ ଚମଚ ଠିକ ଅଛି ସରସ এইপর ভাব বা রবর এইপর ভাব আরম্ভ এবং শেষ দিইটে যাক একা ভলিয়া শব্দ হয়ে শিক্ষার্থী এইপর ভাব ভাবি ভাবি ভাবাবি কমসে কম চারোটি পাঁচটি শব্দ সে বাহার করে পাব ব্যবহার করা যা শব্দগুড়ি লিখব কেবে অর্থাৎ শিক্ষার্থীকে কুহি তুম ঘরে তুমি কণ কণ শব্দ শুছ আজ পর্মন্ত মাং পাটি বাপাঙ্ পাটি জেজে মাটি যা পা শুছ শব্দগুড়ি লেখ হৈ যিৰে ব্যৱহৃত শব্দগুড়িকৰ তালিকা কৰিব কয় ঠিক যেপৰি গৃহৰে ব্যৱহৃত শব্দগুড়িকৰ তালিকা কৰিব কোৱা গলা বিদ্যালয়ৰে ব্যৱহৃত শব্দগুড়িকৰ তালিকা কৰিব কুহিব গোটেই গোটেই বহুত সুন্দৰ পইণ্ট আমাৰ বাহি পাড়ু যা কি গোটেই ইভালুএন ইভালুচন তই পাৰিব নে আছেমেণ্ট কৈপাৰ যা কি আমি সুধাৰি পাৰিবা যেপৰ কি ঘৰে যে লিষ্ট কৰি থিক্ষক জানে যে কোনো খৰাপ শব্দ ର ସଂସ୍ପର୍ଶରେ ଶିକ୍ଷାର୍ଥୀ ଆସୁନି ତ ଗୃହ ମଧ୍ୟରେ କିମ୍ବା ଯଦି ସ୍କୁଲ୍ର ସେମିତି ହେଉଛି ବିଦ୍ୟାଳୟରେ ତେବେ ପିତାମାତା ଜାଣିପାରିବେ ଯେ ଶିକ୍ଷାର୍ଥୀ ସ୍କୁଲକୁ ଯାଇ କୌଣସି ଖରାପ ଶବ୍ଦ ଶିଖିବା ତ ଆରମ୍ଭ କରିଦେନି ଏହା ହେଉଛି ଗୋଟେ ବହୁତ ସୁନ୍ଦର ଗୋଟେ ଇମାଜିନେସନ୍ ଏଥିରୁ ବାହାରୁଛି ଯେ ଶିକ୍ଷାର୍ଥୀ ଗୋଟେ ଯେଉଁ ନକାରାତ୍ମକ ବାତାବରଣ ନକାରାତ୍ମକ ଶବ୍ଦ ଆସୁଛି ସେଥିରୁ ସେ ଦୂରୀ ଦୂରୀଭୂତ ହୋଇଯାଇଥାଏ ଏହି ପ୍ରକ୍ରିୟା ମାଧ୍ୟମରେ নামসূচক গুণসূচক ও কামসূচক শব্দ মান তা অর্থাৎ এমতি শব্দগুড় তা যাহার নামগুলি পাখা পাখি একাভড়িয়া হয়ে যা গুণগুড়ি পাখাখি একাভড়িয়া হয়ে থাকি যাহ কামগুড়ি পাখাখি একাগুড়িয়া হয়ে উদাহরণ স্বরূপ আমি কে পেনসিল এই বা স্কেচ পেন এইসব কিছু সুন্দর চিত্র করা লেখা এইসব সাহায্য করে থাকে ঠিক আছে এবং গুণসূচক ফুল ফুল আমার ফুল আমি বিভিন্ন প্রকার সুগন্ধ প্রদান করথে সৌন্দর্য কৰি থাকে তুমি এমি কিছু শব্দ শিক্ষাৰ্থী মানুহ লিখিব কয়ে যদি তাৰ না গুড়িক এক ভৰিয়া থাকিব তাৰ গুণগুড়িক এক ভৰি থাকিব কেওঠি তাৰ কামগুডিকভাৱে থাকিব তাৰ তালিকা প্ৰস্তুত কৰিব কয় বিপৰীত বোধক শব্দ প্ৰত্দ এই সবু লেখাইবে যা দ্বাৰা কি তাৰ ব্যৰণৰ উন্নতি ঘটি পাৰিব শব্দাৰ্থ খেল কৰ অৰ্থাৎ গোটেই শব্দটি শিক্ষক কয় সেই শব্দৰ অৰ্থ

সেই সুযোগ আর গ্রুপ কু দিয়ে যাব যদি সি লিখিপার্লা তা প্লস পয়েন্ট যদি ন লেখিপার্লা কিছু পয়েন্ট না জিরো পয়েন্ট ঠিক আছে এইপরি ভাবতে শব্দ খেলা করলে শিক্ষার্থীরা আনন্দ সৃষ্টি হয়ে থাকে এবং তার ব্যাকরণ জ্ঞান বড়ি থাকে

কাম বহুত অধিক ৰ কিন্তু সেই অনুসাৰে শিক্ষক নাথাকে পাঠ পঢ়াই পাই তু প্ৰায় শিক্ষক মানে অন্য়কুমেণ্টাৰী কামৰ ব্যস্ত বেলেগ শিক্ষাৰ্থী মানৰ ক্লাছ খালি পঢ়ি থাকে এই সময়ৰ যদি শিক্ষাৰ্থী মানৰ স্ব শিক্ষণ দক্ষতাৰ বহু ঘটি যায় পূৰ্বৰ তবে সেই সময়ক সেই পিৰিয় সেই পিৰিয়ৰ সদুপযোগ কৰি শিক্ষণ গোটেই বহুত সুন্দৰ কথা বহুত ইম্পৰ্টেণ্ট কথা ষ্টুডেণ্ট লাইফে তাহ ষ্টুডেণ্ট কোনো শিক্ষাই নিহাতি ভাৱে আৱশ্যক কেমি কৰাতাৰ বাস অভিধান দেখি শব্দার্থ খোঁজবা অর্থাৎ শ্রেণী গৃহরে শিক্ষক গোট অভিধান বহ নিশ্চিত ভাবে রক্ষিবে যদি কোণে শিক্ষার্থীরা যেকোন শব্দ অর্থ বুঝবার অসুবিধা হল তবে সে শিক্ষক শিক্ষিত খোঁজি খোঁজি তার অর্থ পচারি বা বদলরে সিধা সব শ্রেণী রে অভিধান দেখি শিখি পে কিংবা যদি শিক্ষার্থী মানে নিজ নিজের অভিধান ধর বুললে নিজ সহিত তাহলে তো আহ কথা नेक्स्ट पॉइंट हूँ विभिन्न विषय तथ्य संग्रह पिला विभिन्न शिशु पत्र पत्रिका उपयोगी पुस्तक संवादपत्र आदि पढ़ापी पेला पे सुजोग सृष्टि कर जपरिकर्णिंग आसेंब्ली देखा देखि थे आप मर्णिंग आसेम्बली में प्रत्येक क्लास न्यूज पढ़ पड़ता है कि वेदर न्यूज पढ़ा पड़ता पड़ है कि खेल समाचार पढ़ाक पड़ता पड़ है कि रूपचर्या संबंधित कि टीप्स देखा पड़ता है युद्ध द्वारा शिक्षार्थी मान पढ़ा

ବରଂ ସେଥିରେ ପିଲାମାନେ ମାନେ ସଫଳ ଭାବରେ କିପରି ଭାଗ ନେଇ ପୁରସ୍କୃତ ହୋଇପାରିବେ ସେଥିପ୍ରତି ମଧ୍ୟ ଶିକ୍ଷକଙ୍କୁ ଧ୍ୟାନ ଦେବା আৱশ্যক ইাষা ব্যৱহাৰৰ দক্ষতা মই পূৰ্বৰ আপোনাক কৈচাৰিছে শিক্ষাৰ্থীটি স্মাৰ্ট থণ্টেলিজেণ্ট থীক্ষ মাৰ্ক ভাল আনুথিব কিন্তু তাৰ জানি থকা ভাষা কু বা্যৰে ব্যৱহাৰ কৰি পাৰ নথিব অথবা সেই বাক্যৰে ব্যৱহাৰ কৰ ঠিক সময়ৰে যে সময়ৰে যে শব্দৰ আৱশ্যকতা ৰো সময় যে শব্দ কহিলে সেই বাক্যৰ সৰ্বোৎকৃষ্ট অৰ্থ বাহি পাৰিব বা সৰ্বোত্তম অৰ্থ বাহি পাৰি থ কিন্তু তাৰ দক্ষতাৰ অভাৱ যোগি পাৰিলা নাই তে ভাষা কেৱল জাণি শিখিদেলে হৈ পাৰিব নাই তাক কাৰ্যৰে আমি ব্যৱহাৰ কৰি পাৰোঁ নে নাই তাহ গোটেই দক্ষতা তেণু কণ কণ কলে এই ভাষা ব্যৱহাৰৰ দক্ষতা বঢ়ি পাৰিব দেখিবা পৰিবাৰ ভিতৰত চাহি পঢ়িশা আৰু বিদ্যালয়ৰে ব্যৱহাৰ কৰা ভাষা বিষয়ে শিখাইবা অৰ্থাৎ শিক্ষক কণ কৰিব ସେ ଶିକ୍ଷାର୍ଥୀ ଯେଉଁ ଶ୍ରେଣୀରେ ଅଛି ସେଠାରେ ତାର ସାଙ୍ଗସାଥିମାନେ କ'ଣ ଅଲଗା ଭାଷା ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି କି ତାଙ୍କ ସାଇ ପଡ଼ିଶା ତାଙ୍କର ପିତାମାତା କ'ଣ ଅଲଗା ବ୍ୟବହାର ବା ଅଲଗା ଭାଷାରେ କଥାବାର୍ତ୍ତା କରୁଛନ୍ତି କି ଏସବୁ ଖୋଜ ଖବର କାଢ଼ିବା ପରେ ଯେଉଁ ଭାଷାଟି ମ୍ୟାକ୍ସିମମ୍ ଲୋକଙ୍କ ଦ୍ୱାରା ବ୍ୟବହାର କରାଯାଉଥିବ ତାହା ଶିକ୍ଷାର୍ଥୀଙ୍କୁ ଶିଖାଇବେ ପିତାମାତା ଗୁରୁଜନ ଓ ସେମାନଙ୍କ ସହ କଥାବାର୍ତ୍ତାର ଅଭିନୟ କରାଇବା ଅର୍ଥାତ୍ କିପରି ଭାବରେ ସେମାନଙ୍କ ବଡ଼ମାନଙ୍କ ସାମ୍ନାରେ ଛିଡ଼ା ହେବା କିପରି ଭାବରେ ସେ and <coughs> आवश्यक अनुसार निजर हसको निजर लाजको निजर रागको निजर इर्षाको निजर मोहको निजर कामना कु एसबुकु नियन्त्रण गरेको ता पितामाता गुरुजन साङसाथी एमा आगर पूर्व टिके टिए प्राक्टिस निहति आवश्यक पहिला आधारित खेला खेला जेसि छोटो क्लास पिला कम्बा बड क्ला पि हुन् खेला बहुत पसन्द कति अर्थात् खेला माध्यम जुन शिक्षक शिखे तथी निश्चित भावर अधिक गुणर सहित अधिक इन्ट्रेस्ट सहित ता सिखे ଗପ ଓ ଚିତ୍ର ବିଷୟରେ କହିବା ପାଇଁ ପ୍ରେରଣା ଦେବା ଗପଟି ଏମିତି ଗପ ଦେବା ଏମିତି ଚିତ୍ର ଦେବା ଯାହାକି ଶିକ୍ଷାର୍ଥୀ ପୂର୍ବରୁ ଦେଖିଥିବ ପୂର୍ବରୁ ଜାଣିଥିବ ତେଣୁ ଗପ ଏବଂ ଚିତ୍ରକୁ ଦେଖେଇଦେବା ତା ବିଷୟରେ କିଛି କହିବା ପାଇଁ ତାକୁ ମୋଟିଭେଟ କରିବା ବିଭିନ୍ନ ଘଟଣା ପାଠ୍ୟପୁସ୍ତକ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରିବା ଅର୍ଥାତ ତୁମେ ଦେଖିଥିବା ଗୋଟେ ଘର ପୋଡ଼ି ତୁମେ ଦେଖିଥିବା ଗୋଟେ ସଡ଼କ ଦୁର୍ଘଟଣା ଏସବୁ ବିଷୟରେ ସମାଜର ଅସୁବିଧା ବିଷୟରେ ଯାହା ମଧ୍ୟ ବହିରେ ଦେଇଛି ଇଣ୍ଟରନେଟରୁ ସେମାନେ ଶୁଣୁଛନ୍ତି ଆଜିକାଲିର ପିଲାମାନେ ତ ବହୁତ ଆଉ କିଛି ଫେସ୍ କରୁନାହାନ୍ତି ମାନେ କ୍ରାଇମ୍ କଥା କହୁଛି କିନ୍ତୁ ଯଦି ଆମେ ଗୋଟେ କିଛି ବର୍ଷ ଦଶ ବର୍ଷ ତଳକୁ ଯିବା ଦେନ୍ ଆମ ଏଇ ଯେତେବେଳେ ପିଲାମାନେ ଥିଲେ त्यतेबल बहुत वर्ष दस वर्ष र आगला चबिस पचिस वर्षले थिए तेबे किपरि भावर चबिस पचिस वर्ष मात्र बहुत बड एज हुन्छ स्कुल लेभलु पार हैलामा आब्सेन्ट मइड भुल ट्राक्रे पढे मते पि छोट बयसेर प्राथमिक उच्च प्राथमिक ए बयसबेथेपरि सिचुएसन शब्द र संजोजना के पर्छ केमि शब्दको जोडी पाउन शब्द ତିଆରି କରିପାରୁଛନ୍ତି ନୂତନ ଭାବନା ସୃଷ୍ଟି କରିପାରୁଛନ୍ତି ତାହା ଏହି ଦକ୍ଷତା ଗୁଡିକର ବିକାଶର ଜଣା ପଡିଯାଇଥାଏ ଏହାପରେ ଦେଖିବା ଆମର ଶେଷ ଦକ୍ଷତା ହେଉଛି ଶବ୍ଦ ଭଣ୍ଡାର ବୃଦ୍ଧି ଅର୍ଥାତ ଶିକ୍ଷାର୍ଥୀଟି ନିଜର ଭାଷାର ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ କଣ ଆବଶ୍ୟକ କିଛି ଶବ୍ଦ ଆବଶ୍ୟକ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଶବ୍ଦ ନାମକ ଖାଦ୍ୟ ମସ୍ତିଷ୍କ ଭିତରକୁ ଯାଇନଥିବ ସେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ଭାଷା କୌଣସି ନୂତନ ଶବ୍ଦ ବାହାରକୁ ଆଉଟ୍ପୁଟ୍ ହୋଇ ବାହାରି ପାରିବ ନାହିଁ ତେଣୁ ଶିକ୍ଷାର୍ଥୀଙ୍କର ଦାୟିତ୍ୱ ହେଉଛି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସୋର୍ସେସ୍ରୁ କଲେକ୍ଟ କରି ନୂତନ ନୂତନ ଶବ୍ଦ ଶିଖିବା କଥା ପ୍ରାୟତଃ ସବୁ ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ଧ୍ୟାନ ଦେବା କଥା ଯେ ତାଙ୍କ ଚିଲଡ୍ରେନ୍ମାନେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ କମ ସେ କମ୍ ଦୁଇଟା ନୂଆ ୱାର୍ଡ଼ ଶିଖୁଛନ୍ତି ଯେ ଯେଉଁ ଭାଷାରେ ଶିଖନ୍ତୁ ନାହିଁ ହିନ୍ଦୀରେ ତ ହିନ୍ଦୀରେ ଶିଖନ୍ତୁ ଇଂଲିଶ ତ ଇଂଲିଶରେ ଶିଖନ୍ତୁ ମରାଠୀ ତ ମରାଠୀରେ ଶିଖନ୍ତୁ ତେଲୁଗୁ ତେଲୁଗୁରେ ଶିଖନ୍ତୁ କିମ୍ବା ଓଡ଼ିଆ ତ ଓଡ଼ିଆରେ ଶିଖନ୍ତୁ যেকোন দুইটি শব্দ যাহ অর্থ সে পূর্বর জেমু জাণে তা বারম্বার বাক্যের ব্যবহার করে নিজের ভবিষ্যৎ কু উজ্বল করবে ঠিক আছে অর্থাৎ ଭବିଷ୍ୟତକୁ ଉଜ୍ଜଳ କରିବାର ଅର୍ଥ ହେଉଛି ନିଜର ଶବ୍ଦ ଭଣ୍ଡାରକୁ ବୃଦ୍ଧି କରିବେ କ'ଣ କ'ଣ କରିବା ଦରକାର କ'ଣ କ'ଣ କଲେ ଶବ୍ଦ ଭଣ୍ଡାର ବୃଦ୍ଧି ହୋଇପାରିବ ଅଭିଧାନ ପଢ଼ିବା ଅଭିଧାନର ବ୍ୟବହାର ବାରମ୍ବାର କରିବା ଅଭିଧାନ ଅର୍ଥ ହେଉଛି ଡିକ୍ସନାରୀର ବ୍ୟବହାର ବାରମ୍ବାର କରିବା ପତ୍ରପତ୍ରିକା ଆତ୍ମକାହାଣୀ ଏସବୁ ପଢ଼ିବା ନିଜକୁ ପଢ଼ିବା ଭିତରେ ନିୟୋଜିତ କରିବା ପ୍ରତିଶବ୍ଦ ବିପରୀତ ଶବ୍ଦ ଏସବୁ ବିଷୟରେ ଜାଣିବା ଏବଂ ଶବ୍ଦର ପ୍ରକାର ଭେଦ ବିଷୟ ଜାଣିବା ଶବ୍ଦର ପ୍ରକାର ଭେଦ କ'ଣ ରହିଛି ଶବ୍ଦର ପ୍ରକାର ଭେଦ କେତେ ପ୍ରକାରର ସେସବୁ କ'ଣ ରହିଛି ଏସବୁ ବିଷୟରେ ଆମେ

বা ভাষা ভাষাপ্রাইতোটি দক্ষতার বিকাশ করা উচিত অপশন দশ নই আখি বন্ধ করি আপনার জাঁপার যে এর আনসার হচ্ছে নক্ষতার বিকাশ করা যাচ্ছি দেখত এই প্রশ্নর সেম প্রশ্নর হি আনসার চারি মধ্যে যদি অপশন রে চারি থ নথে ଠିକ ଅଛି ଦଶଟି ଚାରୋଟି ପାଞ୍ଚଟି ଦୁଇଟି ଦେଇଥିଲେ ଆମର ଚାରୋଟି ହେଇଥାନ୍ତା କାରଣ କଣ ନା ସବୁଠୁ ପ୍ରଥମ ଚାରୋଟି ଦକ୍ଷତା ଆମର ଯାହାର ବିକାଶ କରିବା ଆବଶ୍ୟକ ତାହା ହେଉଛି ଶ୍ରବଣ କଥନ ପଠନ ଏବଂ ଲେଖନ ଠିକ ଅଛି ମନେକର ଭାବି ଦିଅନ୍ତୁ ଏକ୍ଜାମରେ ଆପଣଙ୍କୁ ଅପସନରେ ଦିଟା ଯାକ ପଚାରିଛି

কবল চার অবেকি সবুকিছি ভুলে চারি কু দেখবে আপন জান যে ভাষা পাঁচ নক্ষতার বিকাশ করা আবশ্যক সে ভিতর মুখ্য হেউছি শ্রবণ কথন পঠন এবং লিখন তেম অপশন রে যদি কেবল চারি অবল নারি যদি হয়ে কোশ্চিন নম্বর টু দেখ কম কোচি ভাষা শিক্ষণ কেউ পরিস্থিতি হওয়া উচিত আমি পূর্ব পড়েলে ঘোষি ঘুষি ভাষা করার পড়ব কি নুহ আনন্দপূর্ণ ঠিক লাগুছে তুলেতক তুলনা কেবে ভাষা শিক্ষণক অন্য শিক্ষার্থীরা ভাষা শিক্ষণ সহ তুলনা করা অনবশ্যক কেবল ভাষা ক্ষেত্রের নুহ যেকোনো সে পাঠ পড়া ক্ষেত্রে হোক গোটি শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থী তুলনা করে তাকে গাড়ি দেওয়া পনিশমেন্ট গোটে বহু বড় ভুল দ্বন্দ্বাৎক পরি তবে শিক্ষার্থীরা বিকাশ হয়ে পাবনা আনন্দপূর্ণ পরিবেশের হওয়া আবশ্যক কোশ্চিন নম্বর কাহ উপরে গুরুত্ব দেলে ভাষা শিক্ষণ স্বাভাবিক হয়ে থাকে শিক্ষার্থীরা দুর্বলতা গুরুত্ব হব কি আপনার ঠিক লাগুব শব্দ কাঠিন্য যদি শব্দক দূর দূরকর অর্থাৎ শিক্ষার্থীরা যামধ্য কঠিন শব্দ সে বুঝি পাবেন যদি আমি তা দূরীকরণ করে দেব যদি তা অর্থ বুঝে দেবা তেবে কন ভাষা শিক্ষণ স্বাভাবিক হয়ে পাব কি আপনার এইটা বি ঠিক লাগবে কারণ যদি কঠিন শব্দ অর্থ তাকে বুঝে দিয়ে যায় তবে সি କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଲ୍ ପ୍ରସଙ୍ଗର ଟପିକ୍ର ଅର୍ଥ ସିଏ ବୁଝିଯିବ ତେଣୁ ଭାଷା ଶିକ୍ଷଣ ତାର ସ୍ୱାଭାବିକ ହୋଇଯିବ ଆପଣ ଭାବିପାରନ୍ତି ଅପସନ୍ ସି ହେଉଛି ସବଳତା ଉପରେ ଅର୍ଥାତ୍ ଶିକ୍ଷାର୍ଥୀର ସବଳତା ଉପରେ ଅପସନ୍ ଡି ହେଉଛି ଖାଲି ବ୍ୟାକରଣ ଶିଖିବା ଉପରେ କିଛି ଜଣଙ୍କ ମନରେ ଏହା ମଧ୍ୟ ଲାଗିଥିବ ଯେ ବ୍ୟାକରଣଟା ହେଉଛି ମୂଳ ବ୍ୟାକରଣ ଯଦି ଶିଖିଗଲା ତାହେଲେ ଶିକ୍ଷାର୍ଥୀର ଭାଷା ଶିକ୍ଷଣଟା ନର୍ମାଲ ସ୍ୱାଭାବିକ ହୋଇଯିବ ଚାରୋଟିଯାକ ଅପସନ୍ ଠିକ୍ ଲାଗୁଛି ତେବେ ମାରିବେ କ'ଣ ଚାରୋଟି ଯାକ ଅପସନରୁ ଯେଉଁ ଅପସନ୍ଟା ସବୁଠୁ ଅଧିକ ପରସେଣ୍ଟ ଚାଇଲ୍ଡର ସପକ୍ଷରେ ଯାଉଥିବ চিলড্রেন ছাত্রছাত্রী মানকর সপক্ষে যেটা সবু অধিক যা ছাত্র ছাত্রী মান পাই প্রফিটপ্রাই যেটা যা তা সবুলে চুজ করি দেখুন শিক্ষার্থী যদি আমি দুর্বলতা উপরে ধ্যান দবা তাহলে শিক্ষার্থী ডিপ্রেস হয়ে যাবে তেমন অপশন ওয়ান ভুল যা মধ্যে তার ভুল হয়ে যাওয়া তাকু সুধারা নিহাতে দরকার কিন্তু যদি সে গোটে লাইন রে পাঁচটা যা পাঁচটা শব্দ ভুল করছে এবং তাকু আমি পাঁচ থাক অটকাইবা তবে তার ଆଗକୁ ଭୟ ରହିଯିବ ଯେ ଆଗକୁ ମଧ୍ୟ ମୁଁ ଯାହା ପଢ଼େଇବି ମାନେ ଯାହା କହିବି ଯାହା ଉତ୍ତର ଦେବି ସେଥିରେ ମଧ୍ୟ ଭୁଲ ରହିବ ତେଣୁ ଶିକ୍ଷାର୍ଥୀ କ'ଣ ହେଇଯିବ ଡିପ୍ରେସ୍ ହେଇଯିବ ଡରିଯିବ ତେଣୁ ଶିକ୍ଷାର୍ଥୀର ଦୁର୍ବଳତା ଉପରେ କେବେ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯିବ ନାହିଁ কেৱল শব্দকাঠিন্য দূৰ কলে শিক্ষাৰ্থীৰ ভাষা শিক্ষণ নৰ্মালৈপাৰিব নে কৈছে এই ভাষা শিক্ষণ নৰ্মালৈ পাৰিব কিন্তু তাহ হৈ পাৰিব নাহি কেৱল শব্দকাঠিন্ দূৰ কৰিব সৈতে শব্দৰ কঠিন শব্দৰ অৰ্থ কৈদে সেই প্ৰসংগটা তাৰপৰাই সৰল হৈ যায় যে প্ৰসংগটা পঢ়াচালি যাৰ মাতৃভাষাৰ তাৰ সেই প্ৰসংগটি সহজে বুজি যাই পাৰে কিন্তু ভাষা শিক্ষণ স্বাভাৱিক বা নৰ্ল হ'ব নাই সবলতা উপায় এক্সেক্টলি ৰন্সাৰ কাৰণ শিক্ষাৰ্থীৰ যাতে প্লস পয়েন্ট রয়েছে ভালো গুণ রয়েছে যদি শিক্ষক শিক্ষয় গুরুত্ব দেবে তবে শিক্ষার্থী তার মনোবৃত্তি হচ্ছে তাহা বহমবিশ্বাস যাহা যা ছোট বড় ভুল তাহা সে নিজে স্বমূল্যায়ন করে বদলাই পাব এবং কেবল ব্যাকরণ শিখব দ্বারা ভাষা শিক্ষণ স্বাভাবিক হয়ে নাই তো এখানে রাইট আনসার কম হচ্ছে

কেবল পাঠ্যপুস্তক মধ্যে সীমিত রহিলে ভাষা শিক্ষা ভালো হয়ে পায় কেউ ডকুমেন্টে কুয়া য পচার যাচ্ছি কেউ ডকুমেন্টে কুয়া যাই অপশন অজন টোয়েন্য় টোয়েন্টি না এন টু থাউজেন্ড ফাইভ রে ন্যাশনাল পলসি এজুকেশন লাজুকেশন পলিসি এনপিই নাইনটিন এইটি সিক্স রে কুয বহরে মনে রাখত এন টু থাউজেন্ড ফাইভ ন্যাশনালিকলম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ কুচি যে শিক্ষার্থীকে আনি তাৰ দৈনন্দিন জীৱন সৈতে পাঠ্যপুস্ত্ৰেণীকক্ষে আনিব বাহাৰ আনি তাক তাৰ আখ পাখৰ অঞ্চল তাৰপিছত বাস্তৱ জীৱন সৈতে যদি আমি পাঠক জড়িত কৰি পাৰিবা যায় কি ভাষা শিক্ষা বা এজুকেচনটা প্ৰকৃত এটা পিঅৰ হৈ পাৰিব শিক্ষাৰ্থীটি এজুকেটেড হৈ পাৰিব যদি আমি কেৱল পাঠ্যপুস্তাৰ প্ৰশ্ন উত্তৰ ঘোষাইকি এতিকৰি লিমিট হৈ ৰগলে তাৰপিছত শিক্ষাৰ্থী কেয়ল এজুকেশ্যন লাভ কৰি পাৰিব নাই তেণু কেৱল পাঠ্যপুস্তকেৰে সীমিত ৰিলে ভাষা শিক্ষা ভাল হৈ পাৰ নাথাকে তাহে কৈছে এন চি এফ টু থাউজেণ্ড ফাইভ মনে ৰখু এন চি এফ টু থাউজেণ্ড ফাইভ কৈছে যে পাঠ্যপুস্তপুস্তকৰে যদি প্ৰশ্ন উত্তৰ অঁ তাৰ ঠু কিছু বাহৰৰ প্ৰশ্ন শ্ৰেণী কক্ষ ভিতৰত এগ বস ପାଠ ପଢ଼ାଇବାଟା ସେ ତାକୁ ଟିକିଏ ଦୂରୀକରଣ କରି ଶ୍ରେଣୀ ବାହାରୁ ଆଣି ପଡ଼ିଆରେ ବଗିଚାରେ ବସି ପାଠ ପଢ଼ାଇବା ଏବଂ ସେହି ସମୟରେ ପାଠ ପଢ଼ାଇବା ସମୟରେ ବାସ୍ତବ ଜୀବନ ସହିତ ଜଡ଼ିତ କରି ଯଦି ଆମେ ପାଠଟାକୁ ପଢ଼ାଇବା ତେବେ ଶିକ୍ଷାର୍ଥୀର ଭାଷା ଶିକ୍ଷା ଭଲ ହୋଇଥାଏ କିଏ କହିଛି ଏନ୍ସିଏଫ୍ ଟୁ ଥାଉଜେଣ୍ଡ ଫାଇଭ୍ পাঁচ নম্বর প্রশ্ন দেখিবা ধারণার বোধগম্যতা কাহ সহ জড়িত শুণি কহিবা পড়া বুঝবা আই হোপ এত ভিতরে আপনার ক্লিয়র হয়ে সাই যে ধারণার বোধগম্যতার অর্থ হচ্ছে যা শুণিলু যা পড়িলু যা লিখল তা আত্মসাত তা বুঝবা অর্থাৎ বোধ করা ক্লিয়ার সিক্স নম্বর কোশ্চিন দেখা সিক্স নম্বর কোশ্চিন হচ্ছে স্বশিক্ষণ কাহু কুয়া যায় আপনার কিন্তি অপশন দেখা দেখুন স্বশিক্ষণ কাহ কে মানে হিসারি শিক্ষক শিক্ষয়ত্রীক শিখবা সাহায্যে শিখবা কে শিক্ষা স্বশিক্ষণ হয়ে পাব কি অপশন এ রং পাঠ্য পুস্তকরে পড়ি বুঝি শিখবা শিখবা এটি ভুল হয়ে যাই শিখবা অর্থাৎ পাঠ্যপুস্তক পড়ি বুঝি তা বুঝি সে অর্থাৎ কেবল পড়ি সে তা বুঝবা বি ঠিক আছে তবে আপন মানুষ লাগিপার অপশন বি ঠিক ঠিক আছে বর্তমান পর্যন্ত অপশন বি আমার ঠিক আছে অপশন এ রং অপশন বি ঠিক তথাপি কেবল গোটিয়ে অপশন কুইটি অপশন কঠি আপনার আনসার কেবে দেবে চারটা যাক অপশন নিহতি ভাবে পড়বে অপশন সি ক্ষক শিক্ষয়িত্রী বিনা সাহায্যের পিলা মানে পাঠক বুঝি କିନ୍ତୁ କେବଳ ନ ବୁଝି ତାକୁ ନିଜେ ପ୍ରୟୋଗ ମଧ୍ୟ କରିବା ସିଏ ଠିକ ଅପସନ୍ ବି ରେ ପାଠକୁ ପଢ଼ିବା ମଧ୍ୟ ଦେଲା ପାଠକୁ ବୁଝିବା ମଧ୍ୟ ଦେଲା ଦୁଇଟା ଜିନିଷ ପ୍ଲସ୍ ପଏଣ୍ଟ କହିଛି ସିଏ ନିଜେ ନିଜେ ପାଠ ପୁସ୍ତକରୁ ପଢ଼ିବ ମଧ୍ୟ ନିଜେ ନିଜେ ପାଠ୍ୟ ପୁସ୍ତକରୁ ବୁଝିବ ମଧ୍ୟ ଦୁଇଟା ପ୍ଲସ୍ ପଏଣ୍ଟ ଦେଇଛି କିନ୍ତୁ ଅପସନ୍ ସି ଦେଖନ୍ତୁ ସେ କ'ଣ କହିଛି ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀଙ୍କ ବିନା ଅର୍ଥାତ୍ ଏଇଟା ହେଇଗଲା ପ୍ଲସ୍ ୱାନ୍ ପଏଣ୍ଟ ପିଲାମାନେ ପାଠକୁ ବୁଝି अर्थात हो गाला सेकेंड नंबर प्लस पॉइंट निजे पाठ को बुझे निजे प्रयोग करने अर्थात यूज मध्य तीनटा स्टेप सेट देती तेणु यार प्रकृत रईट आंसर कौन हैपशन सी तथा आम अप्सन फोर देखा जेहेत पढ़ी नहीं पर्यटन अप्शन सी को आंसर बोले डिक्लेयर करवा कौन विषय को निजे निजे घुषि मन रखा घोषी के स्वशिक्षण नुहे घुषा को केन सी एफ एनपीई ए सब के तेणु यार प्रकृत रईट आंसर होपशन सी ক্লিয় দেখি অপশন বিপশন সি মধ্য ঠিক কিন্তু অপশন বিচার পাঠক পড়া পাঠ কু বুঝবা কিন্তু অপশন সি রিক্ষক শিক্ষয়ী বিয়েদেলা গোটি পয়েন্ট পাঠক বুঝবা ଇଏ ଦେଇଦେଲା ସେକେଣ୍ଡ ପଏଣ୍ଟ ଏବଂ ନିଜେ ତାକୁ ପ୍ରୟୋଗ କରିବା ଇଏ ଦେଇଥିଲା ଥାର୍ଡ ପଏଣ୍ଟ ଅର୍ଥାତ୍ ଅଧିକ ସକାରାତ୍ମକ ସୂଚନା ଅପସନ୍ ସିରୁ ଆମକୁ ମିଳୁଛି ତେଣୁ ଶିକ୍ଷାର୍ଥୀର ସପକ୍ଷରେ ସବୁଠୁ ଅଧିକ ଭଲ ଯେଉଁ ପଏଣ୍ଟ ତାଙ୍କ ପ୍ରଶଂସାରେ ତାଙ୍କର ଫେଭରରେ ଯେଉଁ ପଏଣ୍ଟ କହୁଥିବ ତାକୁ ଆପଣ ପେଡ଼ାଗୁଜିରେ ଆନ୍ସର ବୋଲି ଚୁଜ୍ କରିବେ କେବଳ ଓଡ଼ିଆ ପାଇଁ କହୁନି ସମସ୍ତ ପେଡ଼ାଗୁଜୁର ପାଇଁ କହୁଛି ଆପଣ ଏହାକୁ ମନେ ରଖିବେ କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ସେଭେନ୍ ଭାଷା ଶିକ୍ଷଣ ସମୟରେ କେଉଁ ଦୁଇଟି ଦକ୍ଷତା ଆଗ ଆବଶ୍ୟକ ଅର୍ଥାତ୍ ପ୍ରଥମେ ଆବଶ୍ୟକ ପଠନ କରିବା ଓ ବୁଝିବା পঠন করা প্রথমে আবশ্যক কি নু আমি যেতবে ভাষা শিক্ষণের দক্ষতা গুড়ি পড়িলে কেউ দুইটি দক্ষতা আগ আবশ্যক প্রথম আগ দুইটি দক্ষতা হচ্ছে প্রথমে হচ্ছে শুণব দ্বিতীয়টি হচ্ছে কহা লিসনিং এবং স্পিকিং আনসার ভাষা শিক্ষণ কেউ দুইটি দক্ষতা আগ আবশ্যক তো সবুঠু প্রথমে কেউ দক্ষতাটা আসুছে শুণি তাপরে আসুছে কহা তে এটি দুইটি পঠন কেবে প্রাসঙ্গিক উত্তর প্রশ্নর উত্তর লেখা লিখে তো কেমন আসুন লেখা তো শেষ করে আসছে তেমন এটা রাইট আনসার অপশন বি শুণবা ও কহা কোশ্চিন নম্বর এইট দেখ কেউ ভাষার বিভাগ কেউটি ভাষার বিভাগ নুহে যেকোন ভাষা এখানে মাতৃভাষা ওড়িয়া ভাষা ইংরেজি ভাষা কথা কুয়া যায়নি যেকোন গোটে ভাষা লিটরেচর সবজেক্ট কেউটা পার্ট নু কেউটা তার গোটে সেক্টর নুহ গদ্য প্রোজ আমি পদ্য পোয়েট আমি পড়ুচে গ্রামার মধ্যে পড়ুচে কিন্তু পরীক্ষণ এহা হউচি সাইন্স গোটে বিভাগ ভাষার গোটে বিভাগ নুহ তে এখানে পচারছি ভাষার বিভাগ নুহে এবং যে প্রশ্নরে হি নেগেটিভ আসি সেই প্রকার প্রশ্নক আপনার অধিক ঢানার সত্ত দেখবে কারণ পিলা মানে অধ কেউটি ভাষার বিভাগ অটে নুহে কে নে অটে বলে নিজে হি মনে ভাবি দেবে এবং গদ্য হ্যাঁ গদ্য ভাষায় আসুচি তেমন তাকে রাইট মারিদে যদি তাঁক পদ্য দেখা দেখ বি বা কিংবা সি দেখা গলা ব্যাকরণ সিধাসগুড়ি সে আনসার মারিদে তেমন এখানে প্রথমে প্রশ্নক ভাল ভাবে পড়ি কেউটি ভাষার বিভাগ নুহে পচারছি তেমন

কান শুনিবা সঞ্চৰণ গোটেই স্থানৰ অন্য় কেতিয়াবা যাব যেতিয়া কহা কাম টা আমি ঠিক আছে কেবল আখি দেখ কান শুণিকি ভাষা কেব সঞ্চরণ হয়ে পাবনা অপশন ডি অপশন বি বক্তা ও শ্রোতা এইটা হচ্ছে রাইট আনসার বক্তা জনে কুথি শ্রোতা জনে শুণুব তেম যাই মু যা কহিলি অন্যটি শুপার সি আউ আব ভাষা গোটে স্থান করে সঞ্চরণ অপশন সি দেখ পাটি এবং হাত হাতর কোণী রোল হি না হাত ও দাঁত বা হাত ও চিন্তা এইসব মধ্যে কে তেমন এর রাইট আনসার হয়ে যাব বক্তা ঔ শুদ্ধতা মধ্যরে এই ভাষাৰ সঞ্চলনটা হৈ থাকে लास्ट কোৱেশ্চন দেখিবা কোৱেশ্চন নম্বৰ 10 কে কোন ভাষা আমাৰ জন্মৰ অধিগ্ৰহূত বংগলা ভাষা মাতৃভাষা ওড়িয়া ভাষা ইংরাজী ভাষা কী সহজ কোশ্চিন রাখি কারণ এই সহজ কোশ্চিনে হি মানে ভুল করে দিকে কোণ মানে জিবে অপশন সি ওড়িয়া ভাষা কো কেদে কারণ সেম মাতৃভাষা ওড়িয়া বা আম মাতৃভাষা ওড়িয়া কিন্তু তাহা নুহ পচাচি কেউ ভাষা আমার জন্মৰ অধিকৃত সে আমে মানে ওড়িশা বা তেণু এ রাইট আনসার কন হব এ রাইট আনসার হব অপশন বি মাতৃভাষা যাহার মাতৃভাষা যেটা সেইটা তাকো জন্মৰ অধিকৃত হৈ থাকে তেণু এটার আনসার কন হয়ে যাব অপশন বি

বৰ্তমান আমি দেখিলে বৰ্ণাশুদ্ধ বিভিন্ন কাৰণ বিষয়ে পঢ়িলে অন্য় পাঁচটি দক্ষতাৰ বছৰ পঢ়িলে এব কিছু প্ৰাক্টিছ কোৱেশছা আজিৰ এই ক্লাছ টি সম্ হ'ল অনেকগুড়িয়ে টপিক আপন এটি কিছু অনেক কিছু নয় পয়েন্টস জাঁপি পাইথিবে তা মনে করি ধ্যান দেবে নিজের নোট নোট করে নিজে নিজে লিখবে কারণ নিজের হ্যাণ্ডরাইটিংরে লেখিলে বা নিজে কিছু সেনসেস কুজ করে আপনার যদি কিছু লিখুটি তা মানে আপনার দেখা পড়ি দিটা যাক কাম লিখি তিনটা যাক কাম একা সঙ্গে করছেন তেমন তাহা অধিক সেনসেস যদি আপনার ইউজ হব মনে মধ্যে অধিক জলদি রিয থ্যাঙ্ক ইউ ফর লিসনিং থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং কিপ স্টডিং কিপ ফাইটিং ওকে Thank you.